সন্ধ্যা হলেই মনে হয় কি খাবো কি খাবো। সন্ধ্যা হলে কিছু খেতে ইচ্ছা করলে তো কিছু একটা বানানোর দরকার, তাই না? যেহেতু আমার বাইরের খাবার একদমই ভালো লাগে না, তো তার জন্য দেখো কী কী সব নিয়ে নিয়েছি এখানে। তারপরে নিয়ে নিলাম একটা ছোট বাটিতে বেসন, পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম, আমার দরকার হলে পরে আমি আবার নেব। তো এখানে বেসন নিয়ে নিলাম, আর নিয়ে নেবো এখন নুন, নুন হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য, ব্যাস। এগুলোকে ভালো করে মিশিয়ে জল দিয়ে ভালো করে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো তারপরে চলো, ও হ্যাঁ, তোমরা তো দেখতেই পেলে আমি ওখানে ভেন্ডি নিয়েছি। তো অনেকেই হয়তো ভেন্ডির মানে পকোড়া খাওনি, তো একবার খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। আর এখানে আমি একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিয়েছি, ভেন্ডি নিয়েছি, আর দেখতেই পেলে পুঁই শাকের পাতা নিয়েছি, মানে পুঁই পাতা। অনেকেই পুঁই পাতার বড়া খেয়েছো, বেশ ভালো লাগে। পুঁই পাতার বড়া যখন করছি, আমার ভাইয়ের কথা মনে পড়ছে, আমার ভাই পুঁই পাতার বড়া খুব ভালোবাসে খেতে, তো ও নেই, খেতেও খুব খারাপ লাগছিল ওকে ছাড়া। তো প্রথমে আমি বেগুনের বড়া মানে বেগুনের চপটা আগে ভেজে নেব, কারণ বেগুনে বেশি তেল লাগে, তার জন্য আমি আগে বেগুনটা করে নেব। তো আমার ব্যাটারটা মনে হয় একটু পাতলা হয়ে গেছে, আর একটু গাঢ় করার দরকার ছিল। তো আমি এরকম দেখো একটা একটা করে কয়েকটা দিয়ে দিলাম, এখন একটু উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে দিয়ে এটাকে আমি একটু লাল লাল করে ভেজে তারপর তুলে নেব। আর আমার মতো কে কে আছো যে বাইরের এইসব ভাজা ভাজা পড়ার জিনিস খেতে একদমই পছন্দ করো না? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম, আর বাকি যেগুলো আছে সেগুলোও দিয়ে দিয়েছি, এগুলো আমি ভেজে নামিয়ে নেব। এগুলো হয়ে গেল, এবার এগুলো আমি নামিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ভেঞ্জিগুলো। আর হ্যাঁ, তোমরা কিন্তু একসঙ্গে সব ভেঞ্জিগুলো দিতে যাবে না, একটা একটা করে দেবে, তাহলে খুব সুন্দর হবে। একটা একটা করে দিলে হয় কি, একটু মুচমুচে ভাবটা আসবে, আর একসঙ্গে সব দিলে মানে নরম হয়ে যাবে। এগুলোকে এবার একটু উল্টে দেব। তো আমার ভেন্ডির পকোড়া কমপ্লিট, এবার আমি করব পুঁই পাতার বড়া। এগুলোও খুব সহজ, পুঁই পাতা অন্যভাবেও করা যায়, কুচু কুচু করে কেটে তারপরে বেসন দিয়ে বা চালের গুঁড়ো দিয়ে মেখে তারপরেও করা যায়। আর এই পুঁই পাতার বড়াটা আমি মায়ের থেকে শিখেছি। তো দেখো অন্যদিকে আমি একটু চা বসিয়ে দিয়েছি, সন্ধ্যাবেলা চা না হলে হয়। ঘরে অল্প কিছু ধনিয়া পাতা ছিল, তো হাজবেন্ড বলছে এগুলোও করে ফেলো না হলে নষ্ট হয়ে যাবে, তো আমি আর হাত দিলাম না, এটা হাজবেন্ড নিজে থেকেই করছে। আর চায়ের ভিতরে দিয়ে দিলাম দুটো এলাচ, এলাচটা দিয়েছি একটু সেন্ট আসবে তার জন্য, আর দিয়ে দেবো চা পাতা, ব্যাস। ও আমি সামান্য একটু নুন দিয়েছি, তোমরা দুধ চায়ে কে কে নুন খাও, আমি যে কোনো চা, লাল চা বলো আর দুধ চা বলো, আমি একটু নুন দেবো, না হলে আমার কাছে চাটা বেশ মানে টেস্ট লাগে না। তো দেখো আমার পকোড়া চা দুটোই রেডি, এবার হচ্ছে খাবো। আজকে সন্ধ্যাটা একেবারে জমে যাবে, তো চলো খাওয়া শুরু করি এবার। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে।